শুক্রবার অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি সহ মোট আটটি সংগঠনের উদ্যোগে রাজ্যের শ্রমজীবী অংশের মানুষদের বিভিন্ন দাবি নিয়ে আগরতলা শ্রম দপ্তরের কমিশনারের কাছে গণ ডেপুটেশন প্রদান করে আটটি সংগঠন। শুক্রবার অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি সহ মোট আটটি সংগঠনের উদ্যোগে রাজ্যের শ্রমজীবী অংশের মানুষদের বিভিন্ন দাবি নিয়ে আগরতলা শ্রম দপ্তর কমিশনারের কাছে গণ ডেপুটেশন প্রদান করে আটটি সংগঠন। ত্রিপুরার বৃহত্তম নির্মাণ শ্রমিক সংগঠন অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি থেকে প্রতিনিধি নির্মাণ বোর্ডে স্থান দিতে হবে এবং বিভিন্ন সরকারি অনুষ্ঠানে এই সংগঠনকে সসম্মানে আমন্ত্রণ জানাতে হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী করোনা মহামারীতে জীবন ধারণের জন্য রিক্সা শ্রমিক, ই রিক্সা শ্রমিক, অটো শ্রমিক, মোটর শ্রমিক ও সেলুন কর্মীদের ১,০০০ টাকা অবিলম্বে প্রদান করতে হবে। রাজ্যের গৃহ পরিচালিকাদের জন্য সহজ পদ্ধতিতে ভাতার ব্যবস্থা করতে হবে। গত তিন বছরে নির্মাণ শ্রমিকদের লেবার কার্ডের মাধ্যমে জমানো কিস্তি নিয়মিত করে লেবার কার্ডকে পুনরায় সচল করতে হবে। এছাড়াও মোট ১১ দফা দাবি নিয়ে শুক্রবার গণ ডেপুটেশন প্রদান করে মোট আটটি শ্রমিক সংগঠন। এদিন রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে সকলে জড়ো হয়। পরবর্তী সময়ে এক বিশাল রেলের মাধ্যমে আগরতলা শ্রম দপ্তরের কমিশনারের কাছে গণ ডেপুটেশন প্রদান করা হয়। এদিনের গণ ডেপুটেশনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। কিছুদিন আগে শ্রমিক সংগঠনের উদ্যোগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছিল এই গণ ডেপুটেশনের কথা। মূলত আগাম ঘোষণা দিয়ে আজ সুবিশাল মিছিল করে আগরতলা শ্রম দপ্তর কমিশনের কাছে এই ডেপুটেশন প্রদান করে শ্রমিকদের আটটি সংগঠন। তাদের দাবি যেন খুব শীঘ্রই সমাধান করা হয় সে বিষয়ে সরকারের কাছে আবেদন রাখা হয়। অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি, ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতি, ত্রিপুরা রাজ্য মোটর সংগ্রাম সমিতি, ত্রিপুরা রাজ্য গৃহ পরিচারিকা সমিতি এবং ত্রিপুরা রাজ্য সেলুন কর্মী সমিতি এবং এরকম আটটা উইংস আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে ১১ দফা দাবি নিয়ে আজকে শ্রম দপ্তরের মাননীয় কমিশনারের কাছে শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ওনার কাছে সমর্পণ হচ্ছি এবং ওনার সাথে ডিটেলস আলোচনা করব। সে আলোচনা করে একটা সলিউশন বের করে আনার চেষ্টা করব এবং কাজ করতে গিয়ে তাদের বিভিন্ন ফেসিলিটিস পেতে গিয়ে আমাদের যে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো ওনার কাছে তুলে ধরব। আশা করি উনি আমাদের এই প্রতিশ্রুতিগুলো পূরণ করবেন, এই আশা প্রত্যাশা নিয়ে ওনার কাছে যাব। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী ইএনএন।